فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. شهر رمضان. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। জি ভাই, সাড়ে সাত বড়ি অথবা সাড়ে সাত বড়ি অথবা সাড়ে সাত তোলা, যাই বলুন না কেন, পঁচাশি গ্রাম আমরা বলি, পঁচাশি গ্রাম, পঁচাশি গ্রাম যদি থাকে, পঁচাশি গ্রাম স্বর্ণের মূল্য যদি এক বছর থাকে, পঁচাশি গ্রাম স্বর্ণের মূল্য যদি ব্যবসায়িক পণ্যের মধ্যে থাকে, ব্যাংকে থাকে, তাহলে জাকাত দিতে হবে। এবার আপনি মিলিয়ে দেখুন এক তোলা পরিমাণ কত, এটা আপনি সহজেই বের করতে পারবেন কত গ্রাম। আর আমাদের কথা হচ্ছে পঁচাশি গ্রাম নিয়ে। বর্তমানে যেহেতু তোলার হিসাব বেশি একটা করা হয় না, আর আন্তর্জাতিক হিসাব যেহেতু গ্রাম হিসাবে এখন করা হচ্ছে, সেই হিসাবে আমরা গ্রামই বলতে পারি। পঁচাশি গ্রাম স্বর্ণ যদি থাকে, স্বর্ণের মূল্য যদি থাকে, ব্যবসায়িক পণ্য যদি থাকে, ব্যাংকে যদি থাকে, অথবা অন্যের কাছে ঋণ হিসাবে যদি দেওয়া থাকে, তাহলে জাকাত দিবেন। আর জাকাতের ক্ষেত্রে সংক্ষেপে আমরা বলতে পারি, সমস্ত মাল একত্রিত করবে, স্বর্ণ রূপা, পকেটের টাকা, ব্যাংকের টাকা, ব্যবসায়িক পণ্য সব কিছু বছরে একবার হিসাব করবে, একটার সাথে একটা মিলাবে, তারপরে দেখবে জাকাতের নেশা পরিমাণ হয়েছে কিনা, হইলে জাকাত দিয়ে দিবে। এই হচ্ছে সংক্ষিপ্ত কথা। ধন্যবাদ।